ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এরা যদি কাকে ধন্যবাদ জানায় বুঝতে পারে তোমাকে সর্বনাশ করে দিবে। ইহুদি নাসারা কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা ইহুদি নাসারা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে পারে তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর একটা বাংলা প্রবাদ আছে, আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না। আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে, আজকে তিস্তা শুকিয়েছে, কারা শুকিয়েছে? এগুলা সব ভারত শুকিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বাংলার ইতিহাস আজ 53 বছর ইতিহাসে এবং একটা রেকর্ড দেখাতে পারবে? হে গণতন্ত্রের দল, দেখাও কোথা তোমাকে। এখন পর্যন্ত আমেরিকায় 19% দারিদ্র সীমার নিচে বসবাস করে। লম্ব লম্ব কথা বলো, ইসলামের ইতিহাসের ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি, এগুলো পড়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে, ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে। ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এরা যদি কাকে ধন্যবাদ জানায় বুঝতে পারে তোমাকে সর্বনাশ করে দিবে। রায় বলেন তরদান কে লাহু দলা নসর হাত্তা তরতা বিমিন লাতুন মুনির লায়াত তাকে কাফির না লায়াত তাকে মুমিন লা কাফির না উলিয়া অন্য আয়াত আছে লায়াত তাকে মুমিন লা ইহুদা ও নাসারা আউলিয়া। কয়েক ধরনের আয়াত আছে। মুসলমান কখনো ইহুদি নাসারকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ বলছেন অন্য আয়াতে, ইহুদি নাসারা কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা ইহুদি নাসারা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে পারে তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর একটা বাংলা প্রবাদ আছে, আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না। এই শয়তানরা আসবে তোমাদের পিছনে লাগবে, দুদিন পরে তো বহু বস্তা বস্তা টাকা দেবে। তোমরা বাবা এই তো টাকা নেই, তো গড় বগিতে ভেঙে দিয়ে ফেলে টাকা নেই, আপাতত পরে যা হবে। এই না, ওপরে নেওয়াই যাবে না, ট্রাস্ট করা যাবে না। ভারত পশ্চিমকালে বাংলাদেশের বন্ধু নয়, তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল। আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে, আজকে তিস্তা শুকিয়েছে, কারা শুকিয়েছে? এগুলা সব ভারত শুকিয়েছে। তারা আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। তারা আমার বন্ধু, তারা খুশি হওয়া মানে কি আমাকে ধ্বংস করা। সাবধান, তারা রাজনীতি করো, রাজনীতি আগে বোঝো এবং শিখো। কোশ্চিন কালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে। এখন দিন পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই, ঘুরি ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। মেন হা খালাক নাগো ও ফিহান ওই দুগু, উনি ওখানেই ছিলেন, দুই বোন ওখানেই, দুই বোন চলে গেছে, আর যাবে কোথায়? এখন তো শুনছি অবস্থা আরো খারাপ হবে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেয় বাংলাদেশে, তোর অবস্থা কেমন হবে? যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে ঢুকিয়ে দাও, আয়নাই থাকা লাগবে, সারা খেলা আর ধরে লাগবে। কি জুলুম করেছে ডিজিডিএফ, আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে। শুনি হতভম্ব মানুষ জীবনে আয়না ঘরে, না আমি শুনিনি। আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকায় নাই। তো জীবনে সেলিম জানতে পারত না, আব্বা আছে না, মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে, তার বউ অনুযায়ী বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি, তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা, ঠিক আর একজন ভাই একই অবস্থা। যে সরকার আয়না ঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর এক বলে গণতন্ত্র, এর চেয়ে ষড়যন্ত্র একটু থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন, যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহ কাছে প্রাণ খুলিয়ে আমরা দোয়া করবো। আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো।